হ্যালো বন্ধুরা, কল্যাণী ইউনিভার্সিটির সাজেশন পত্রে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকের সাজেশন পত্রে থাকছে বিএ সেকেন্ড ইয়ার বেঙ্গালি অনার্স সাজেশন পেপার 4। প্রথম প্রশ্ন, প্রবন্ধের সংজ্ঞা ও বিশেষত্বগুলি আলোচনা করো। 2, পত্র সাহিত্য বলতে কী বোঝো, এর উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3, রম্য রচনা বা বেলস লেটার্স সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। 4, সমালোচনা সাহিত্যের সংজ্ঞা বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক সমালোচনা সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 5, শুভ উৎসব প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা করো, অথবা শুভ উৎসবকে প্রাবন্ধিক শুভ কেন বলেছেন ব্যাখ্যা করো। 6, সেই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ কোন প্রবন্ধের অংশ উক্তিটি ব্যাখ্যা করো। 7, আমাদের উৎসবে এই অন্তরী প্রথম প্রতিষ্ঠা উৎস নির্ণয় করে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। 8, বর্তমান সমস্যা প্রবন্ধে বিবেকানন্দ কোন সমস্যাকে বর্তমান সমস্যা বলেছেন তা আলোচনা করো। 9, এই দুই মহাশক্তির সম্মিলনকাল উপস্থিত উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 10, সত্য গুণে ধোয়া ধরিয়া ধীরে ধীরে দেশ রজগুণ সমুদ্রে ডুবিয়া গেল বিশ্লেষণ করো, অথবা সত্য রজ ও তম গুণ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। 11, শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকার ও ছোট বড় সকলেরই সমান আছে ব্যাখ্যা করো, অথবা পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই ব্যাখ্যা করো। 12, বাহবা না পেলে মনক্ষুণ্ণ হয় কারা, কেন মনক্ষুণ্ণ হয়। 13, কবি বা লেখক এবং শিক্ষকের মতিগতি ভিন্ন, উভয়ের উদ্দেশ্য কি লোকশিক্ষা নয় ব্যাখ্যা করো, অথবা সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া ব্যাখ্যা করো। 14, বঙ্কিম বলেছেন বাঙালির উন্নতির কোনো সম্ভাবনা নাই, একথা কেন বলেছেন বিষয়টা স্পষ্ট করো। 15, প্রমথ চৌধুরী বই পড়াকে কেন বেশি গুরুত্ব দিয়েছেন তা বই পড়া প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 16, প্রমথ চৌধুরী সাধু ভাষা বনাম চলিত ভাষা নামক প্রবন্ধে সাধু ভাষা ও চলিত ভাষার পক্ষে ও বিপক্ষে যে সকল যুক্তি পোষণ করেছেন তা লিখো। 17, পালাম প্রবন্ধে উপজাতিদের বিবাহ রীতি সম্পর্কে টীকা লেখো। 18, পালাম প্রবন্ধের গঠন কৌশল আলোচনা করো। 19, কেন হাত পাতিল তাহা সে জানে না, সকলে হাত পাতিয়া সে দেখিয়া সেও হাত পাতিল উৎস নির্ণয় করে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। 20, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 21, কাব্যের উপেক্ষিতা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন, তার আলোচিত কাব্যের উপেক্ষিতা কারা কারা এদের পরিচয় দাও। 22, কলেজে শিক্ষা প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা করো।